চাকলা লোকনাথ বাবার ধাম। একদিনেই ঘুরে আসতে পারেন চাকলা এবং খেয়ে আসতে পারেন লোকনাথ বাবার প্রসাদ। তো আজকে দেখে নি চাকলা। চাকলার মন্দির কিন্তু এখন খুলে গেছে, তাহলে দেখে নি চাকলা। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। ট্রেনে করে যেতে গেলে চাকলা যাবার জন্য গুমা অথবা মচলন্দপুর অথবা হাবড়া স্টেশনে আপনি নামতে পারেন। সেখান থেকে টোটো বা অটো করে চলে আসুন চাকলা। গাড়ি নিয়ে গেলে আপনাকে আমি কলকাতা থেকে রাস্তা ম্যাপ দিয়ে দিলাম, অথবা গুগল ম্যাপ ফলো করে চলে আসতে পারেন। তবে চাকলার রাস্তা খুব একটা ভালো নয়। চাকলা মন্দিরের পাশেই আছে গাড়ি রাখার সুন্দর জায়গা। 100 টাকার বিনিময়ে আপনি সারা দিনের জন্য গাড়িটি ওখানে রাখতে পারেন। এবং ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে খাবার জন্য কুপন কাটতে হবে। ঠিক মন্দিরের ঢোকার গেটের পাশেই আছে খাবারের কুপনের জায়গা। 35 টাকা 65 টাকা দু রকমের কুপন পাওয়া যায়। 35 টাকায় ভোগ আর 65 টাকায় রাজভোগ। এবং তার পাশে আছে ছোট ছোট নানান দোকান, অনেক সবজিও এখানে আপনি পেয়ে যাবেন। তবে এখানে সবজির দাম অনেকটাই কম। এবং তারপরেই তার পাশেই একটি দোকান আছে যেখান থেকে আপনি ডালা সংগ্রহ করতে পারেন পুজোর জন্য। এবং এই দোকানের ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, দেখে নেবেন, খুবই ভালো এবং খুবই সস্তায় এরা ডালার ব্যবস্থা করে দেয়। এবং নানা রকম ব্যবস্থাও এরা করে দেবে। এবং আপনি যদি মনে করেন চাকলা মন্দিরে একদিন থাকবেন, তাহলে 300 টাকার বিনিময়ে আপনি চাকলা মন্দিরে ঘর পেয়ে যাবেন। আপনাকে চাকলার মন্দিরে এখন থাকতেও পারবেন। এবং এই ডেসক্রিপশানে ফোন নাম্বারটা দিলাম, সেখানে কন্ট্যাক্ট করেই আপনি সব ব্যবস্থা চাকলার জন্য করে নিতে পারবেন। ডালা নিয়েই চাকলার মন্দিরে গিয়ে আপনাকে পুজো দিতে হবে। খুব সুন্দর এই চাকলার মন্দিরটি। তবে মন্দিরের ভেতর কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়। লোকনাথ বাবার পুজো দিয়ে দিন। এখানে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই। আর তার পাশেই আছে ডোনেশন কাউন্টার। আপনি যদি গরিবদের অথবা কোনো ডোনেশন করেন এখানেই করতে পারবেন। এবং মন্দিরের পাশেই আছে ভোগ খাওয়ার জায়গা। অবশ্যই একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন ভোগটা খাবার, কারণ এখন সেই হারে ভিড় হচ্ছে না, যে কারণে তাড়াতাড়ি আপনাকে খেয়ে নিতে হবে ভোগ। নাহলে বিকেল হয়ে গেলে কিন্তু ভোগ আর থাকবে না।
কাউন্টার বন্ধ করে দেয় ওরা। তো ভোগও খুব ভালো, রাজভোগে খিচুড়ি, আলুর দম, ফ্যাড রাইস, ছানার তরকারি, চাটনি, নানা রকম খাবার দেয়, খুবই ভালো এবং যথেষ্ট সুস্বাদু খাবার। অবশ্য বাইরেও একটা দুটো খাবারের হোটেল আছে। সুন্দর চাকলার মন্দির, আপনার সারা দিনটা খুব ভালোই কেটে যাবে চাকলার মন্দিরে। একদিন ঘোরার পক্ষে আদর্শ জায়গা হল এই চাকলা লোকনাথ বাবার ধাম এবং পাশাপাশি গ্রামটাও আপনি ঘুরে নিতে পারেন। এবং চাকলার মন্দিরের ভেতরেও খুব সুন্দর কারুকার্য করা, মন্দিরের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, একদিনেই এখন ঘুরে আসতে পারেন চাকলা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।